প্রকৃতি রম্যভূমি বাক্সার চৌকি ভূটান পাহাড়ের পাদদেশত অবস্থিত চৌকির মনোমোহা প্রাকৃতিক সৌন্দর্য হাত বাউলি মাতিছে পর্যটকক বিদেশী রাষ্ট্র ভূটানের শারী শারী সেউজ পাহাড় আর পাগলা আর দিয়া নৈর কুলু কুলু শব্দয় আর অধিক আকর্ষণীয় করে তুলিছে চৌকিক পরিষ্কার পানি জুঁয়লিত শিলর শৃঙ্খলিত শব্দয় আর সৌন্দর্য অধিক জিউতি চড়াইছে প্রতি বছরে শীতকালত বনভোজর চৌকিলোর রাজ্য ভিন্ন প্রান্তরপা আহে বনভোজকারী দল সম্প্রতি ডরাগাঁওয়ার পিছত গরমর দিনত অবসর বিনোদনের চৌকিলোর আগমন ঘটিছে বহু লোকর শরীর মন নৈর পানীরে শীতল করার আগমন ঘটিছে বহু লোকর প্রকৃতির শীতল বুকুত কিছু সময় জিরণি লওয়ার বাবেই যেন চৌকিলোর ঢাপনি মেলিছে পরিয়ালসহ বহুজনে উৎকট গরমর এই সময়সাত চৌকিলোর আহি সকলে লাভ করেছে সন্তুষ্টি। এই গরমর সময়খিনিত আসলে ইয়াত দক্ষিণ সাইডে যেখানে গরমর উৎপাত সেই উৎপাতত মানুষের এনেকা অতিষ্ঠ হয়ে যায় রব নারী আর ইয়ার যে নাকি আমার ঠান্ডা যে নাকি পরিবেশ এই পরিবেশটা লওয়ার কারণে ইয়াত আসলে পাগলিয়া নদীর আমার গা ধুই আর ইয়ার পরিবেশের খাপ খাই কিছু গরমটা কিছু অল্প হেরি করে যাওয়ার কারণে ইয়াত বহুত আজ এদিনের কারণে সুবর্ণঘাটা উত্তর কোশি যে চৌকি আছে ইয়াত ফুরব আইসো আমি আই খুব ভাল লাগিছে আর ইয়াত বিভিন্ন ধরনের মানুষ আহে বিভিন্ন ঠাইপর মানুষ আহে তেখেতসকল দেখি আমারও ভাল লাগে বা তেখেতসকলে আর আহক আমি আহাত কামনা করো আর আমিও আজি বহুদিনের মূল হয়তো ওসব থাকলে আমি আহা নাছিল আজি বহুদিনের মূল আইসো আহি বহুত ভাল লাগিছে বহুত সুন্দর লাগিছে ঠাইখিনি আহি আপনাদের উপভোগ করতে পারি।